হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সোহাগ অ্যান্ড ইউ আর ওয়াচিং রাসেল ভিডি। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে আসা যাক দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন কেন রিক ফ্লেয়ারের ওপরে আক্রমণ করলেন। তো ভিউয়ার্স, আক্রমণ করার আসল রহস্যটা কী? আসল রহস্যটি আপনাদের সামনে এই ভিডিওটিতে উন্মোচন করা হবে, তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, মানডে নাইট র শো শুরু হওয়ার প্রায় 12 থেকে 14 ঘন্টা আগে ডেভ মেলজারের পক্ষ থেকে জানা গেছিল যে এই মানডে নাইট র এর শোতে রিক ফ্লেয়ারকে র্যান্ডি অর্টনের ম্যানেজার পদ থেকে হটিয়ে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে তাহলে WWE থেকে আবারও অফ স্ক্রিন করা হবে রিক ফ্লেয়ারকে। তো ভিউয়ার্স, এটা একটি স্পয়লার ছিল, আর সেই স্পয়লার অনুযায়ী আজকের মানডে নাইট র এর শোতে র্যান্ডি অর্টন আক্রমণ করেছেন রিক ফ্লেয়ারের ওপরে। তো ভিউয়ার্স, আজকের মানডে নাইট র এর শোতে আপনারা দেখেছেন রিক ফ্লেয়ারকে একটি লোবলো মেরেছিলেন এবং পান্ট কিক মেরেছিলেন। কিন্তু ভিউয়ার্স, লোবলোটিও ফেক ছিল, পান্ট কিকটিও ফেক ছিল। আসলে রিক ফ্লেয়ারের মতো এত বয়স্ক একজন রেসলারকে যদি র্যান্ডি অর্টনের এত পাওয়ারফুল পান্ট কিক দেওয়া হয়, তাহলে অবশ্যই রিক ফ্লেয়ার হয়তোবা মারাও যেতে পারেন। কিন্তু ভিউয়ার্স, আরএসকে রিট্রিবিউটারের নাম করে সেখানে তারা লাইট অফ করে দেয় এবং পান কিকটি তারা মেরে দেয়। আর অন্ধকারের মধ্যে পান কিক মেরেছিল কি মারেনি সেই বিষয়টি একেবারে স্পষ্ট বা ক্লিয়ার করে বোঝা যায়নি। তো ভিউয়ার্স, এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে রিক ফ্লেয়ারকে ফেক পান কিক মারা হয়েছে এবং লোবলোটিও পায়ের ঠিক সাইডে মারা হয়েছে, সেজন্য লোবলো এবং পান কিক দুটিকেই ফেক বলা হচ্ছে। তো ভিউয়ার্স, এজন্যই রিক ফ্লেয়ারকে র্যান্ডি অর্টনকে দিয়ে আক্রমণ করানো হলো, কেননা রিক ফ্লেয়ারকে WWE থেকে অফিসিয়ালি অফ স্ক্রিন করানো হবে। তবে হ্যাঁ, এই অফ স্ক্রিন কতদিনের জন্য সেটা এখনও স্পষ্ট বা ক্লিয়ার করে জানানো হয়নি। তবে র্যান্ডি অর্টন যেহেতু লেজেন্ড কিলার, সেহেতু রিক ফ্লেয়ারের মতো একজন লেজেন্ডকে আজকেও একটি লোবলো একটি পান কিকের মাধ্যমে WWE থেকে বিদায় করে দিলেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত রিক ফ্লেয়ারকে র্যান্ডি অর্টনের আক্রমণ করার কারণসমূহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর WWE সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।